তো ফাইনালি মথুরার মাটিতে কিন্তু পা দিলাম এই শেষ বয়সে। আমার একটা ইচ্ছা যে বৃন্দাবন মথুরাতে ঘুরবে, তীর্থস্থানগুলো ঘোরার খুব ইচ্ছা। দেখা যাক কটা দেখাতে পারি। প্রেমের সাগরে ডুবকি লাগাতে যদি চায় মন, না গোয়া না আগ্রা, একবার হলেও আসতে হবে শ্রীধাম বৃন্দাবন। রাধাকৃষ্ণের লীলাভূমি এই বৃন্দাবন নিয়ে অনেক গল্প তো থাকবে, কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিভাবে যেতে হবে আর কোথায় থাকতে হবে, এই সব কিছু শেয়ার করব। আর তার জন্য ভিডিওটা আমি শুরু করে দিলাম কলকাতা স্টেশন থেকে। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো দেখতে পাচ্ছ আমি এখন কলকাতা স্টেশনের সামনেই দাঁড়িয়ে আছি। বাইরেটায় কোথায় যাচ্ছি সেটা তো আশা করি থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো। তো যেতে চলেছি ইউপিতে, উত্তরপ্রদেশ, আর বৃন্দাবন ট্যুরে। তো চলো জুড়ে থেকো লাস্ট অব্দি, কী কী হচ্ছে সব কিছুই তো জানাবো অবশ্যই, একদম ফুল ডিটেলস দিয়ে দেবো। তো বয়োজ্যেষ্ঠদেরকে বলছি আমার সাথে আপনারাও চলুন ঘুরে আসি বৃন্দাবন। চলুন তো যাওয়া যাক। আর আমাদের ট্রেন কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে আমাদের টিকিট, এটা আমাদের স্লিপারের আগ্রা যে সুপারফাস্ট এক্সপ্রেস কিন্তু ঢুকছে, আগ্রা ক্যান্ট সুপারফাস্ট এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর এর টাইমিং হচ্ছে 1:10, আর এই ট্রেনটা সপ্তাহে একদিন করে আজকে বুধবার কলকাতা থেকে ছাড়বে, আর ফেরার সময় ওইখান দিয়ে আছে বৃহস্পতিবারে এই সেম ট্রেনটা। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে মথুরা বৃন্দাবনে কোনো বন্ধুদের সাথে যাচ্ছি না, ফ্যামিলি মেম্বার্সদের সাথেই যাচ্ছি। তো সবার সাথে আলাপ করাবো, চেষ্টা করবো যে যে ভিডিও ফ্রেন্ডলি তাদের সাথে। আর একজন আছে যাকে নিয়ে, মানে যার জন্যই আর কি যাওয়া আর কি বৃন্দাবনে, তো তাকেও দেখাবো। তো এই যে ট্রেন ঢুকছে আমাদের কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট সুপারফাস্ট এক্সপ্রেস। তো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে এই যে কলকাতা স্টেশন থেকে, আস্তে আস্তে ট্রেন এগিয়ে চলেছে। তো আমাদের সিট কিন্তু হয়ে গেছে, এই যে ঠিক পেছনে ওপরে সিট দেখাচ্ছি, সব কিছু দেখাচ্ছি। তো এই ট্রেনটা এখন 1:10 ছাড়লো আজকে, আর কালকে পৌঁছাবে সকালবেলা। এর যে টাইমিং আছে 9:15, এখন দেখা যাক কটার সময় পৌঁছায়। তো কলকাতা স্টেশনকে বাই বাই বলে এগিয়ে চলো বৃন্দাবনের দিকে, মথুরাতে চলো যাওয়া যাক। তো আমি আছি কলকাতাতে, যাচ্ছি আমি মথুরাতে, আপনারা আছেন ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে আমাদের কামরা, এই কামরা আমাদের এখানে 6টা সিট আছে স্লিপারে। ট্রেনটা কিন্তু প্রথম যে স্টপেজ সেটা হচ্ছে দুর্গাপুর। তো এখন মোটামুটি বালি হল ক্রস করলো এবং এইভাবে যাচ্ছে। ট্রেনের স্পিড মোটামুটি 60-70 এরকম অ্যাভারেজ আছে। তো এবার যেটা বলছিলাম যে আমি একা যাচ্ছি, তো কে কে যাচ্ছে তাদেরকে একটু দেখাই। তো প্রথমে আমি দেখাই এই যে, এই দেখতে পাচ্ছ আর ঠাকুমা যাচ্ছে আমার সাথে। তো শেষ বয়সে আর কি শেষ ইচ্ছা যে বৃন্দাবন যাওয়ার, তো তার জন্যই আর কি ঠাকুমার জন্যই আর কি যাওয়া। তো সেই জন্য এই এই দেখতে পাচ্ছ একদম ভুলো চুক্তি হয়ে গেছে ঠাকুমা, ঠাকুমাকে নিয়ে আর কি যাওয়া। এই ছাড়া এই পিসি আছে, এদিকে বাবা আছে, মা আছে, আর এদিকে যে মালিকদা আছে। সোজা কথা বলি, দূরপাল্লার ট্রেন সম্পর্কে আমার একটা আইডিয়া কম। হ্যাঁ আস্তে আস্তে হবে, বাট যেটুকু আমি জানি সেটুকু বলছি যে এই ট্রেনটাতে কিন্তু সামনে যে 3টে কামরা সেটা হচ্ছে জেনারেল, আর তারপরে এখানে 8টা স্লিপার আছে। এখানে এই যে দেখতে পাচ্ছি এখানে মোটামুটি বেসিন আছে এরকম, আর দেখি টয়লেটটা কেমন আছে দেখি দিই। গন্ধে কি লেভেলে, মানুষ জল টল দেয় তো ঠিক আছে। এবার দেখি এই ট্রেনের সার্ভিস কেমন সেটাও অবশ্যই দেখো। এই ট্রিপটা যখন করছি তখন মধ্য ডিসেম্বর, মধ্য দুপুরে সূর্য যখন পশ্চিম আকাশে তখন ট্রেনের দরজা দিয়ে মুখটা বাড়িয়ে দিলাম। দূরত্ব যত কমছিল বৃন্দাবনের মাটিতে পা দেওয়ার উত্তেজনা যেন দ্বিগুণ হারে বাড়ছিল। এখন ট্রেনের স্পিড একটু দেখাই, এই দেখো ট্রেনের স্পিড এখন 130। তো এই ট্রেনটা কিন্তু 130-এর হাই স্পিড, তো সেই হাই স্পিডে কিন্তু এখন ট্রেনটা চলছে। বাইরের প্রকৃতিটা কতটা সুন্দর লাগছে, একদম সবুজ আর সবুজ, চারিদিকে শুধু ধানের ক্ষেত। বর্ধমানের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এখন, আর দুর্গাপুর এখান দিয়ে ঠিক 40 কিলোমিটার।
তো কলকাতা স্টেশন থেকে কিন্তু ফার্স্ট স্টপে যে এসে দাঁড়ালো গাড়ি 164 কিলোমিটার দূরেই দুর্গাপুর স্টেশনে কিন্তু এসে দাঁড়ালো ট্রেনটা। এই দেখতে পাচ্ছ এখন কিন্তু গাড়ি সিগন্যালও হয়ে গেছে, তো মোটামুটি 3-4 মিনিট দাঁড়াবে আর কি, ছেড়ে দেবে ট্রেন, ট্রেন ছেড়ে দেবে। ভাবলাম 3-4 মিনিট দাঁড়াবে, দাঁড়ায়নি, 2 মিনিট জাস্ট। আর এখানে দুর্গাপুর যে স্টেশন, দুর্গাপুর স্টেশনটা কিন্তু সত্যিই খুব সুন্দর। এই দেখতে পাচ্ছ এখন বাজে 3:39, তো আসানসোল ঢোকার ঠিক আগের মুহূর্তে ট্রেন এসে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ কার্ভটা কিন্তু অসাধারণ, সূর্যাস্ত যেতে চলেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা দৃশ্য। চলো আসানসোল স্টেশনে গিয়ে আর কি কথা হচ্ছে। এই যে এখন ঢুকে গেল 4 নম্বর প্ল্যাটফর্মে আসানসোল জংশনে, ট্রেন কিন্তু ঢুকে গেছে। দেখো এরকম এখানে আসানসোল এখানে প্ল্যাটফর্মে কিন্তু এরকম ইডলি পাওয়া যায়, তো এগুলো 20 টাকা করে প্লেট। তো 263 কিলোমিটার পার করে কিন্তু ট্রেন এখন এসে পৌঁছালো ধানবাদে। ধানবাদ স্টেশনে এখন এসে পৌঁছেছি আমরা। এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম, আর এখন লোকজনের রাশ খুব এখান দিয়ে, প্রচুর লোকজন ঢুকছে এখান দিয়ে। আর এই যে আমার সাথে এখন দেখতে পাচ্ছ সাথে আছে পিন্টু বাবু। তো কাকুকে প্রথমে ইন্ট্রোডিউস করানো হয়নি, বলেছিলাম যে আরেকজনের সাথে দেখা হবে, তো এই যে পিন্টু বাবুর সাথে দেখা হলো। কাকু কিন্তু পুরোটা কিন্তু ঘোরাবে আমাদেরকে। কাকু একটু ঠান্ডা লাগছে না? হ্যাঁ ঠান্ডা, একটু ঠান্ডা হয়ে গেলে পড়ছে। ওই দিক থেকে যখন আসছিলাম অতটা ঠান্ডা লাগছিল না, বাট এবার যেই ঝাড়খণ্ডে ঢুকেছি একটু ঠান্ডা পড়ছে। আর এরপরে আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে গয়াতে, সেটা কিনা 465 কিলোমিটার কলকাতা স্টেশন থেকে, মানে পুরো 200 কিলোমিটার, আর ট্রেন কিন্তু থামবে না। আর এই ধানবাদের এই দেখতে পাচ্ছ এখানে খাবার দাবারের দোকানও আছে, মোটামুটি ওই প্ল্যাটফর্মেও আছে, এই প্ল্যাটফর্মেও আছে, খাবার দাবারের কোনো অসুবিধা নেই। আর একটা কথা বলে রাখি, আমাদের যে এই ট্রেনটা, এই ট্রেনটাতে কিন্তু কোনো প্যান্ট্রি কার্ড নেই, ঠিক আছে? তো সেটা মাথায় রাখতে হবে, খাবার দাবার নিয়েই কিন্তু উঠতে হবে। সিগন্যাল হয়ে গেছে, উঠি চল। এখন বাজে 7:45, আর মোটামুটি 15 মিনিটের মধ্যে গয়া স্টেশনে পৌঁছে যাবে। বাড়ি থেকে খাবার নিয়েছিলাম, রুটি আর চানা ডাল এনেছিলাম। অ্যাকচুয়ালি এখানে ব্যাটারি কার্ড নেই, আমি আগেই বলেছি ব্যাটারি কার্ড কিন্তু নেই এইটাতে। তো গয়া স্টেশনে এসে পৌঁছালাম, অ্যাকচুয়ালি গয়া স্টেশনে এসে পৌঁছে ছেড়েও দিয়েছি ট্রেন। ব্যাপারটা হচ্ছে এই কিনতে নেমেছিলাম, এত ভিড় ওই যে দোকানে, এতটাই ভিড়, 5 মিনিট পার হয়ে গেছে। যাই হোক, কলকাতা থেকে মোটামুটি 465 কিলোমিটার দূরে গয়া স্টেশনে আছি, এবার ছেড়ে দিব গয়া স্টেশন থেকে। এই হচ্ছে গয়া স্টেশন। কটা বাজে এখন? বাজে হচ্ছে 8:10, ছেড়ে দিচ্ছে ডিপার্চার। এখন কিন্তু অনেক রাত, আর আমরা সেই ঘন্টার কথা মনে করছে এখন অনেক রাত, সেই ঘন্টার কথা মনে করছে। যাই হোক, ব্যাপার হচ্ছে একটু দেখাই স্লিপারের অবস্থাটা, একটু দেখাই এখন ভুতুড়ে পরিবেশ। এখন আমাদের ট্রেন ঢুকছে দিনদয়াল উপাধ্যায় অর্থাৎ ভুবনসরাই, প্রাক্তন ভুবনসরাই স্টেশন, যেটা কিনা কলকাতা স্টেশন থেকে 670 কিলোমিটার দূরে। ভাই সাহেব, একদম একটুখানি দরজাটা খুলেছি কি ঠান্ডা। তো দিনদয়াল উপাধ্যায় স্টেশন অর্থাৎ মোগলসরাই, প্রাক্তন মোগলসরাই স্টেশনে কিন্তু ট্রেন প্রবেশ করে গেল। যদি দেখাই, এই যে প্ল্যাটফর্মে ঢুকছে, এবার কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে সেটা বলছি। এই দেখতে পাচ্ছো মোগলসরাই কিন্তু বিশাল বড় স্টেশন, বিশাল বড়। এখন বাজে 10:36, তা একদম এক্স্যাক্ট টাইম বলতে পারো, মানে অ্যাকচুয়ালি ঢোকার টাইম ছিল 10:30, তো 36-এ ঢুকেছে। দেখি কতক্ষণ হল্ট নেয়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। তো আমাদের ট্রেন কিন্তু ঢুকলো 6 নম্বর প্ল্যাটফর্মে, এই যে দেখতে পাচ্ছ 6 নম্বর প্ল্যাটফর্ম। আর একটা কথা বলে দিই, 10 টাকার জিনিস 15 টাকা দিয়ে কিনতে হলো, ঠিক আছে? দুটো অমলেটের দাম চাইলো 50 টাকা, আরও বলে দিই যে ব্রেড অমলেট চাইলো 30 টাকা একটা, ঠিক আছে? তো এগুলো মাথায় থাকার জন্য। আর সিঙ্গেল অমলেট 25 টাকা দীনদয়াল উপাধ্যায় স্টেশনে, তো প্রাইসগুলো বলে দিলাম। তো 10 মিনিট দাঁড়িয়ে কিন্তু পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে কিন্তু ছেড়ে দিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। এটা কিন্তু এক্স্যাক্টলি হাফ রাস্তা, মানে এখান দিয়ে আর হাফ রাস্তা যেতে হবে আমাদেরকে একদম সোজা মথুরাতে, মথুরা জংশনে নামবো আমরা। ব্যাপার হচ্ছে যে রাত হয়ে গেছে, 11টা বাজতে আর 10 মিনিট বাকি। তো এবার আমি যাই, দেখি শোয়ার ব্যবস্থা কিছু হয় কি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে বলছি, আমরা 6 জনের আমাদের টিকিট আগে থেকে কাটা ছিল একটা স্লিপারে, এবার আরেকজন যোগ হয়েছে, তো ব্যাপার হচ্ছে তার ওয়েটিংয়ে কাটা ছিল। এবার কী হয়েছে ব্যাপারটা, যে আমরা যেহেতু টিকিটকে এক্সট্রা পয়সা দিইনি, অ্যাকচুয়ালি ওয়েটিংয়ের টিকিট আর বুকিং, মানে রিজার্ভেশনের বুকিংয়ের টিকিট সেম হয়, যারা যায় না তাদের জন্য, আর যারা যায় না তাদের তো সবাই ঠিকই আছে। তো টিকিটকে যেহেতু এক্সট্রা পয়সা দিইনি, তাই সিটটা হয়নি, তো এই জন্য 6টা সিটে 7 জন, তো সমস্যা হয়ে যাচ্ছে। যাই হোক, সেটা ম্যানেজ করে নেব,
রাতের বেলা দরকার হয় বসে থাকবো, অনেকক্ষণ ছিলাম বসে। মাঝখানে কিন্তু কানপুর সেন্ট্রাল স্টেশন পড়বে মেন মেন স্টেশনগুলোর মধ্যে, এছাড়া আরও অনেক স্টেশন পড়বে। এক সেকেন্ড দেখে বলে দিচ্ছি, এরপরের স্টেশন কানপুর সেন্ট্রাল যেটা কিনা আড়াইটির সময় আসবে, তারপরে পাল্টাবাদ আসছে, কাশগঞ্জ আসছে, তারপরে কিন্তু মথুরা। তো ব্যাপার হচ্ছে আর তিনটে স্টেশনে দাঁড়াবে আমাদের কানপুর। ও আচ্ছা, আর একটা আছে কানপুর আনোয়ারগঞ্জ, ছোটো একটা স্টেশন, মানে কানপুর সেন্ট্রাল থেকে বেরিয়ে সেই স্টেশনটাতেও কিন্তু দাঁড়াবে। তো যাই হোক, মোটামুটি চারটে স্টেশনে দাঁড়াবে আমাদের ট্রেন। তো একদম ভোরবেলা গিয়ে বা যখন ঘুম ভাঙবে তখনই কথা হচ্ছে, আপাতত সাইন আপ করছি। দ্য নেক্সট টাইম চোখ মুখে জল দিয়ে হালকা একটু ফ্রেশ, এখন সকালবেলা চলে এলাম আবার। তো গুড মর্নিং টু এভরিওয়ান, আবার একটা নতুন দিনের শুরু করে দিলাম। মানে রাতের বেলা ঘুমটা খুবই কম হয়েছে, যাই হোক, তো রাতের দিকে আর কি চারটের দিকে হয়তো ঘুমিয়েছি, আর এখন বাজে 7:30, মানে 7:40, আর ট্রেন ঢুকছে কাশগঞ্জ জংশনে, ঠিক মথুরা জংশনের আগের স্টপেজ কাশগঞ্জ জংশন। আর এখানে এই ট্রেনটা কিন্তু 1264 কিলোমিটার কভার করলো কলকাতা স্টেশন থেকে। এই হচ্ছে কাশগঞ্জ স্টেশন, ওই যে সূর্যটা মানে উঠেছে আর কি, অনেকক্ষণ উঠেছে, দেখতে হচ্ছে খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম কাশগঞ্জ, অসাধারণ একটা প্ল্যাটফর্ম। সকালে ঠান্ডাটা মারাত্মক লাগছে। তো ট্রেন এখানে এসে দাঁড়াতে না দাঁড়াতেই পাকোড়ে চায় পাকোড়ে চায় পাকোড়ে শুরু করে দিয়েছে, মানে সকাল হয়ে গেছে তো ওই জন্য। তো এখন বাজে হচ্ছে 7:40, এই যে দেখতে হচ্ছে সব দোকানগুলো থেকে আর কি চায় পাকোড়ে এইসবগুলো বিক্রি করছে আর কি। ভাই ঠান্ডা কাশগঞ্জে এখন টেম্পারেচার হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস সকালবেলা, মানে মারাত্মক লেভেলের ঠান্ডা। মোটামুটি 11-10 মানে সর্বনিম্ন টেম্পারেচার এরকমই থাকতে চলেছে সকালবেলা। হাত টাত পুরো একদম শূন্য হয়ে যাচ্ছে পুরো। চলো ট্রেন ছেড়ে দেবে এবার উঠে পড়ি। কাশগঞ্জ স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর উত্তরপ্রদেশের আসল সৌন্দর্য যেন চোখে পড়ল। কলকাতা থেকে শুরু করে ঝাড়খণ্ড বিহার তারপর কিন্তু উত্তরপ্রদেশ চলে এলো মথুরা জংশনে আমাদের ট্রেন। এই যে মথুরা জংশন দেখতে পাচ্ছ, ট্রেন কিন্তু ঢুকে গেছে, আর আমাদের ট্রেন ঢুকেছে 7 নম্বর প্ল্যাটফর্ম। জয় শ্রীকৃষ্ণ। তো ফাইনালি মথুরার মাটিতে কিন্তু পা দিলাম, শুধু আমি না, আমার সাথে আমার দিদিও দিল, মানে আমার দিদি বলতে আমার ঠাকুমা। ঠাকুমার এখন এই শেষ বয়সে ঠাকুমার একটাই ইচ্ছা যে বৃন্দাবন মথুরাতে ঘুরবে, তীর্থস্থানগুলো ঘোরার খুব ইচ্ছে। দেখা যাক কটা দেখাতে পারি, আপাতত তো বৃন্দাবন যাবো এখান দিয়ে, আর তারপরে ওখান দিয়ে কোথায় যাবো সেটা অবশ্যই জানাবো, পর পর ভিডিও আসতে থাকবে আর কি। তো ঠিক আছে, চল দিদি তোমার কেমন লাগছে বলি। ভালো লাগছে দিদি একদম। তো চলো জুড়ে থাকো আমাদের সাথে। তো মথুরা স্টেশনে ভিড় কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে, অনেক লোকজন সবাই যাচ্ছে তাদের গন্তব্যের দিকে। এই যে ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে, এটার লাস্টের যে নম্বরটা সেটা হচ্ছে 19, নম্বরটা মানে খেয়াল নেই। তো যাবো যাবো সেটা 20 হয়ে যাবে এই সেম ট্রেনটা সেম রুট দিয়ে। আর এর আর একটা ট্রেন আছে, সেটা আমরা এলাম বুধবার, মানে উঠেছি বুধবারে,
বৃহস্পতিবার আরেকটা ট্রেন ছাড়ে, সেটা একটু অন্য রুট দিয়ে আসে, সেটা টাইম বেশি লাগে। আমরা নেমেছি এখানে 9:35, তো ওই ট্রেনটা আসবে কিন্তু অনেক লেটে, ওটা আসবে 3:30 দিকে, বুঝতে পারছো? তো কতক্ষণ পরে আর কি অন্য রুট দিয়ে আসে ওটা। ঠাকুমার সেবা করতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছিল, আর এটাও মনে হচ্ছিল কজনই বা এই সুযোগটা পায়। এই হচ্ছে মথুরা জংশন, এই যে বাইরের অংশে চলে এসেছি আমরা, এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, আর এখানে কিন্তু সেই গাড়ি টাড়ি যা আর কি বুক বুক করতে হবে সব এখানে। এখান থেকে কিন্তু বৃন্দাবন 14 কিলোমিটার, তো এই গাড়ি টাড়ি বুক করে নিয়ে যেতে হয়, অটো পাওয়া যায়, এইসব বিভিন্ন রকমের গাড়ি আছে। তো চলো যাওয়া যাক, দেখে বলছি যে কি নিচ্ছি আমরা। ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরার মাটিতে জীবনে প্রথমবারের মতো পা দিয়ে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছিল। তো এখানে কিন্তু এরকম বিভিন্ন রকমের গাড়ি পাওয়া যায়, ওই যে ওই গাড়িগুলো যায়, অটোও যায়, এগুলো 1700। এই যে দেখতে পাচ্ছ এই গাড়িগুলো যাচ্ছে, এই বড় গাড়ি, এইগুলো কিন্তু ওই 1700 এরকম, মানে বার্গেনিং করতে হবে, মেন কথা হচ্ছে ওটাই, সব বার্গেনিং করতে হবে। অটো আমাদের যেমন 1000 টাকা চেয়েছিলো, আমরা বার্গেন করে 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 করে, মানে কাকু আছে কিন্তু কাকু উনি আর কি বার্গেন করেছে 450, আমরা হলে হয়তো পারতাম না অতটা। অটো হচ্ছে এখানে প্রচুর বার্গেনিং করতে হবে, প্রচুর বার্গেনিং করতে হবে, এখানে এসে ভুলভাল দাম চাইবে, আর নতুন মুরগি মানে যাকে বলে, যারা নতুন নতুন আসছেন তাদেরকে একদম পুরো হবে আমার ইয়ে, তো তাদেরকে কিন্তু ঘুরিয়ে দেবে পুরো, তো সাবধানে থাকতে হবে। ওই রকম আর কি 1700 এরকম বড় গাড়ি, আর অটোগুলো মোটামুটি 500-এর মধ্যে করার চেষ্টা করবেন আপনারা অবশ্যই। তো বাগেন প্রচুর বাগেন, যত কমানো যায় এরকম আর কি। এই যে এই অটো, এখানে উঠবো কিন্তু আমরা, এবার 10 সিটের আর কি অটো, ওঠা যায়। তো অটোতে কিন্তু আমরা উঠে পড়েছি, একটা কথা বলে রাখি যে ওখান দিয়ে তো আমরা বুক তো করলাম, তো ওখান দিয়ে কিন্তু নর্মাল অটো ছাড়ে, মানে রেগুলার যে ডেলি অটোগুলো সেগুলো কিন্তু 24 টাকা ভাড়া, মানে আমরা যাচ্ছি বৃন্দাবন বাসস্ট্যান্ডে, ওই অটোগুলো কিন্তু বৃন্দাবন বাসস্ট্যান্ডেই যাবে। তো এই যে মথুরার রাস্তা দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি, দেখতে পাচ্ছ আশপাশে এখানে যে অটোগুলো, অটোগুলোর কালার কিন্তু কলকাতা থেকে পুরোপুরি আলাদা, মানে ওখানে যেমন কালার এখানে তেমন না। হোক না সেটা চার চাকার বদলে অটো, থাক না সাথে গার্লফ্রেন্ডের বদলে ফ্যামিলি, তবুও জায়গাটা যে বৃন্দাবন, এখানে আসলে যে কেউই প্রেমে পড়ে যেতে বাধ্য হবে। আর মথুরা থেকে বৃন্দাবনের পথে যেতে অনেক মন্দির দেখতে দেখতে আর আঁকাবাঁকা রাস্তাগুলো পার করতে করতে এক অনাবিল আনন্দ যেন মনকে ঘিরে ধরল, কারণ ফাইনালি এসে পৌঁছালাম বৃন্দাবনে। তো অটো থেকে নেমে পড়েছি, এবার বলে রাখি এই চোখে চশমাটা নেই, কারণ হচ্ছে বাদরের ভয়, বাদর ওগুলোকে নিয়ে যাবে। এবং একটা অদ্ভুত জিনিস এখানে কিন্তু, যে ফ্রুটি না দিলে কোনো জিনিস কিন্তু রিটার্ন করবে না, বিশেষ করে চশমা নেয়, ফোন নেয়, ফোনটা কিন্তু মানে সাবধানে রাখবেন। আমি তো ক্যামেরা, আমি ছোটো ক্যামেরা গোপ্র, তো হাতের মধ্যে জোরে ধরে আছি, তো নিতে পারবো না সহজে। এই যে এই আমরা এসেছি এখানে, এই যে শ্রী শ্রী ছোটা গোপাল গুরু মন্দির, ছোটা গোপাল গুরু মন্দির আশ্রম, এই আশ্রমে এসেছি আমরা, এখান দিয়ে এই ঠাকুমাকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। তো বলে রাখি এরকম অনেক কিন্তু আশ্রম আছে, তো সেইগুলোর প্রাইস কী কত কী সব জানিয়ে দেবো আর কি পরপর। তো আমি জাস্ট এটার প্রাইসটা বলি যে বাসস্ট্যান্ড অবধি যে অটোগুলো কিন্তু 400 টাকায়, আমি ওর সাথে কথা বললাম, তো উনি বললো যে 400 টাকায় নিয়ে আসে। এবার আমরা যেহেতু ভেতরে এসেছি, আমাদের টোটাল পড়েছে 450, এরকম বার্গেন করে নেবেন তাহলে একটু কম পড়বে। মেন কথা হচ্ছে বার্গেনিং ছাড়া এখানে কিছুই সম্ভব না। ভেতরে যাওয়া যাক তাহলে আশ্রমে। তো এই যে আমরা আশ্রমের মধ্যে কিন্তু, এই যে দেখতে পাচ্ছ আশ্রমের মধ্যে প্রবেশ করেছি, এরকম রুম আর কি। এটা হচ্ছে ডবল বেড, মানে দুজন শুতে পারবে, ডবল বেড না সিঙ্গেল বেড, দুজন শুতে পারবে। এই আশ্রমগুলোতে থাকার জন্য কিন্তু 130 টাকা করে, মানে আমি যেটাতে উঠেছি এটা, তো এটা হচ্ছে কল্পতরু বাবার আশ্রম, আমি আসার সময় নামটাও দেখিয়েছিলাম, ঠিক আছে। তো এখানে 130 টাকা থাকা, দুপুরবেলা যে ভোগ, এখানে বলে রাখি ভোগ প্রসাদ, এখানে খাওয়া দাওয়া না, এখানে এটা হচ্ছে ভোগ প্রসাদ, তো সেই ভোগ প্রসাদ হচ্ছে 60 টাকা, রাতের বেলা হচ্ছে 60 টাকা, এবং এখান দিয়ে খাওয়া বেটার, কারণ হচ্ছে এরপরে যদি পরে খেতে যাই, মানে বাইরে থেকে যদি খেতে যাই, তো বাইরে থেকে কিন্তু 100 টাকা 120 টাকার নিচে কোনো প্লেট নেই, তো সেই জন্য কিন্তু এইসব যে আশ্রমগুলো আছে সেখান দিয়ে কিন্তু খাওয়া বেটার। এই গেল, আর তাছাড়া সকালবেলা বাইরে থেকে খেতে হবে আর কি, ওই কচুরি বা হচ্ছে যেগুলো বলে না পুরি, এই সবগুলো পাওয়া যেতে পারে, ঠিক আছে। তো এই আর কি ছোটোখাটো ইনফরমেশান আমি আর একটু দেখিয়েছি, এটা তো একটা রুম গেল। তো এই যে এই রুমটা আমরা নিয়েছি মোটামুটি, এই যে এখানে আমি আর মালিকদা থাকবো। চলো, তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট পার্টে দেখাচ্ছি যে খাবারে মানে প্রসাদ কী কী আছে, কী কী দিচ্ছে ওই 60 টাকাতে আর কি, সেটাও দেখাচ্ছি, ঠিক আছে। তো
টায়ার লাগছে, প্রচণ্ড টায়ার লাগছে। সেই কালকে উঠেছি তো 1:10, সেই 1:10 থেকে সেই ট্রেনের মধ্যে রাতের বেলা তো অর্ধেক টাইম বসেছিলাম, তারপরে শুলাম, এই করে এখন ভীষণ টায়ার লাগছে। ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লাগবে না ভিডিও, না ভালো লাগলে ডিসলাইকের অপশান আছে, অবশ্যই চেপে দেবে। নেক্সট ভিডিও থেকে আশা করি ভালো লাগবে, সেই ভিডিওগুলোর জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই। এখানেই শেষ করছি, টাটা। আর এই হচ্ছে প্রেম মন্দির, একদম অরিজিনালটা, কোনো দুর্গাপূজার থিম না। আমি এখন দাঁড়িয়ে আছি বৃন্দাবনের প্রেম মন্দিরের ঠিক সামনে, তো মা বৈষ্ণোদেবীকে একদম সামনে থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে।